ভবিষ্যতে দেহের খাদ্য হিসেবে কাজে লাগবে এমনভাবে সঞ্চিত থাকার জন্য ফ্যাটের অবদান সর্বাধিক, কারণ প্রোটিন দেহের মধ্যে আদৌ সঞ্চিত থাকে না। শর্করা জাতীয় খাদ্যের নামমাত্র অংশ দেহে সঞ্চিত থাকে, কিন্তু দৈনন্দিন প্রয়োজনের অতিরিক্ত যদি আমরা ফ্যাট গ্রহণ করি তাহলে তা দেহে চর্বির আকারে সঞ্চিত থাকে এবং যখন দেহে খাদ্যের অভাব হয়, শক্তি এবং তাপের প্রয়োজন হয়, তখন সেই চর্বি থেকে খাদ্য আমাদের দেহ সংগ্রহ করতে থাকে। উটের কথা আমরা মনে রাখবো, উটের পিঠের উপর যে কুঁজ থাকে সেই কুঁজের পুরোটাই চর্বি জাতীয় বা চর্বিযুক্ত। মরুভূমিতে দীর্ঘ পথ যখন উট অতিক্রম করে সেখানে অনেক সময় অনেক দিন ধরে তারা খাদ্য খেতে পারে না বা খাবার পায় না, কিন্তু তাদের শক্তি এবং কর্মক্ষমতা বর্তমান থাকে। যদি তখন দেখি তখন আমরা দেখব যে কুঁজের আকৃতিটা ক্রমশ ছোট হয়ে আসছে এবং সেটা পিঠের সঙ্গে মিশে যাচ্ছে, কিন্তু উটটি কর্মক্ষম যেমন আছে তেমনি খাদ্য না খেয়েও নিজেকে রক্ষা করতে পারছে। তাই চর্বি জাতীয় খাদ্যকে আমাদের দেহের সঞ্চিত শক্তি হিসেবে মনে করা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।